পটল ভাজা হচ্ছে, পটলগুলো না আমি বীজ ছাড়িয়ে নি, আমার হাজবেন্ড বীজ থাকলে একদম খেতে পছন্দ করে না, চিল্লায় অনেক, ওই জন্যই বীজগুলো ছাড়িয়ে আর একটু আজকে সরু সরু করে কেটে আর ভাজছি। ওখানে ভাত ফুটে গেছে, বন্ধ করে রেখেছি, আর দেখো আলুগুলো সেদ্ধ করে রেখেছি, এটা মাশরুমের তরকারি করব, ডালের মধ্যে দিয়েছিলাম বলে আলুগুলো এরকম হলুদ হয়ে গেছে, ডালের মধ্যে কেটে করে আর দিয়েছিলাম, আর এখানে এই যে ডালটা হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি মাটিতে বসে তোমাদেরকে গুড মর্নিং উইস করলাম, সাথে বটি আছে আর বাটির মধ্যে ঢ্যাঁড়স আছে, এটা কাটবো আর গল্প করব তোমাদের সাথে। সেই জন্যে আজকে সকালে ব্রেকফাস্টে পাস্তা বানিয়েছিলাম, আমি একটু খেয়েছি, হাজব্যান্ড খেয়েছে অল্প করে, অল্পই বানিয়েছিলাম, খুব বেশি না, তো ব্রেকফাস্ট পাস্তা খেয়েছি। আর খাওয়া দাওয়া করে সব রান্নাই হয়ে গেছে, শুধু এই ঢ্যাঁড়সের তরকারিটা করলেই হবে সর্ষে বাটা দিয়ে। তো ভাবলাম যে ঢ্যাঁড়সটাও কাটা হবে, তোমাদেরকে গুড মর্নিং উইস করা হবে আর সাথে একটু গল্পও করা হবে, সেই জন্যেই চলে এলাম। প্রচণ্ড গরম আর আমার এরকম মাটিতে বসেই আমাকে সবজি কাটতে বেশি ভালো লাগে, আর আমার জায়গাও নেই এই এই যে এইটুকু স্পেস ছাড়া আর জায়গা নেই। এখানে বসেই আমি খাওয়া দাওয়া করি, এখানে বসেই সবজি কাটা, রুটি করা, আটা মাখা সমস্ত কিছু আমি এখানে করি, খুবই কমই জায়গা আর জিনিসপত্রতে ভরে গেছে, সেই জন্য এইটুকু স্পেস, বুঝতে পারলে, এখানের মধ্যেই আমার সব কিছু হয়। তাই ভাবলাম যে এখান থেকেই তোমাদেরকে আজকে গুড মর্নিং উইশ করে আমার ব্লগটা শুরু করে দিই, সেই জন্যে। তো কালকে আমি হচ্ছে যে ভিডিও আপলোড করেছিলাম যে আমি ভ্যাকসিন নিলাম, সেটা তো সেখানে আমাকে একজন বন্ধু হচ্ছে কমেন্ট করে জানিয়েছিল যে তুমি পরের দিন বলবে, মানে আজকের ভিডিওতে বলার জন্য, যে তোমার শরীর ঠিক আছে কি না। তো সেই বন্ধুর উদ্দেশ্যে আমি বলছি, বন্ধু আমার শরীর পুরো ফিট আছে, কোথাও ব্যথা ট্যাথা জ্বর কোনো কিচ্ছু হয়নি, শুধু হাতটা একটু ব্যথা, মানে না বললেই চলে, যেখানটায় দিয়েছি শুধু সেখান এইখানটাতেই ব্যথা, এই পুরো হাত আমার ভালো আছে, কোনো অসুবিধা নেই, আমার শরীর পুরো ফিট আছে, কোথাও ব্যথা ঝড়ঠর কোনো কিচ্ছু হয়নি। আর আমার ওই যে জিয়ারানির মা, আমার দোস্ত যে আমার পাশে থাকে, তাকে নিয়ে তো আমি অনেক ভিডিও করেছি, তোমরা জিয়ারানির সঙ্গে পরিচিত, তার মায়ের সাথে হয়তো পরিচিত নয়, তো তার মাকে আমি একদিন ভিডিওর সামনে নিয়ে আসব আমার কোনো একটা ব্লগে, দিয়ে পরিচয় করিয়ে দেব তার মায়ের সাথে, জিয়ারানির মায়ের সাথে। তো ওই জিয়ারানির মায়ের, মানে আমার দোস্তের একটু শরীরটা খুব খারাপ, যেদিন নিয়েছিল সেদিন থেকে ওর গা হাত পা ব্যথা, হাতে প্রচণ্ড ব্যথা আছে, বমি হচ্ছে, আর আজকে শুনলাম একটু জ্বর এসেছে, গা হাত পা ব্যথা হচ্ছে, এরকম ওর একটু প্রবলেম হয়েছে, ওর সাথে আমার মেসেজে কথা হচ্ছে, সেই জন্যেই, ও তো এখানে নেই তার জন্যেই, তো তার শরীরটা খারাপ। আর মোটামুটি বাকিদের সবার শরীরই ভালো আছে, যারা আমার সাথে নিয়েছিল, আমার হাজবেন্ডের যে একটা কলিগ যে কাজ করে, তো তার ওয়াইফেরও শরীর ভালো আছে, কিছু হয়নি, কোনো সমস্যা হয়নি, তো বেশিরভাগ লোকই ভালো আছে, কারো হয়তো হচ্ছে একটু হাতে প্রবলেম, আর সেরকম কিছু শোনা যায়নি। তো আমার ওই জিগদি দোস্তের, আমার দোস্তের একটু প্রবলেম হয়ে গেছে, যাই হোক সেই জন্য একটু মনটা খারাপ, যেহেতু দুজন পাশাপাশি থাকি, ওর সাথে আমার খুব বন্ধুত্ব, যেহেতু ও বাংলা আমিও বাঙাল, বেঙ্গলি বেঙ্গলি, তো ওই জন্যে, তো সেই জন্যে। আর ভ্যাকসিন নিয়ে আসার পর থেকে সবাই আমাকে এত এত ভালোবাসা দিচ্ছে, সবাই আমার এত খোঁজ নিচ্ছে, মানে কি বলবো, আমার তো দিল খুশ হয়ে যাচ্ছে, মানে মন ভরে যাচ্ছে। যাই হোক, এমনিতেও মানে ভ্যাকসিন নিয়েছি বলে সেই জন্য নয়, এমনিতেও আমার সবাই খুব খোঁজ নেয়, আমার গলার আওয়াজ না পেলে, আমার পায়ের জুতোর আওয়াজ না পেলে, আমার পায়ের নুপুরের আওয়াজ না পেলে আমাকে সবাই খোঁজ নেয়, আমার প্রতিবেশীরা, প্রতিবেশী বলতে আমার ওপরে যিনি ম্যাডাম থাকে, ওই ম্যাডাম, আর আমার পাশে যে একজন ভাবি থাকে, সুইটি ভাবি, ও বলবে আপকা পায়েল এর আওয়াজ পায়নি। তো সেই জন্যই আমি ভাবছি যে পায়েলের আওয়াজ পাচ্ছি না, যে জ্বর হলো নাকি কোথাও, এখান থেকে তো বেরোনোর উপায় নেই, তো ভাবছে কোথাও যাবে না বাড়ি টাড়ি, তাহলে নিশ্চয়ই এখানেই আছে, তাহলে পায়েলের কেন আওয়াজ আসছে না।
যা বলতে বলতে উঠে গিয়েছিলাম, তো সেই জন্যই সবাই খুব খোঁজ নিচ্ছে যে ম্যাডামের ভ্যাকসিন নিয়ে একটু জ্বর চলে এসেছিল, গা হাত পা ব্যথা হয়েছিল, তো জিজ্ঞেস করছে যে ভাবি তোমার কি কিছু প্রবলেম হয়েছে। আমি বললাম না আমার কোনো সমস্যা নেই, সব কিছু ঠিকঠাক আছে। তো পাশেরও সুইটি ভাবি ও জিজ্ঞেস করেছে, আমরা রবিবার নিয়েছি, ও সোমবার দিন নিল, তো ওরও কিছু হয়নি। তো সবাই এত ভালোবাসা দিচ্ছে, এত জিজ্ঞেস করছে, মানে কি বলবো। তো মোটামুটি সবারই ঠিকঠাক আছে, সেরকম কিছু প্রবলেম হয়নি, শুধু আমার দোস্তের একটু প্রবলেম হয়েছে, ওর জন্য মন খারাপ। ও তো ছোটো বাচ্চার মা, বলো জিয়ারানি খুবই ছোট বাচ্চার মা, এবার বাচ্চা থাকলে তো আরও একটু বড় বড় করে, সেই জন্যেই তো ভাবছি যে অসুস্থ শরীর নিয়ে কি করছে বেচারা, তার জন্যে টেনশন হচ্ছে। এখানে থাকলে তবু একটু মাঝে সাঝে গিয়ে আমি দেখে আসতে পারি, এত দূরে আছে ওই জন্যেই ওর সাথে আমার হোয়াটসঅ্যাপে কথা হচ্ছে। আর বাকিরা ফোন টোন করেছিল, তারাও এখানে কেউ কোয়ার্টারে থাকে না, ওরা বাইরে থাকে, তারা বাড়ি থেকেই এসেছিল নিতে, তারা ফোন করছিল যে জেনে নিয়েছি। চলো ঢেঁড়সটা আগে কেটে নিই, তারপরে গল্প করবো আবার, নইলে না রান্না দেরি হয়ে যাবে। আর আজকে হাজবেন্ড, আমি ভ্যাকসিন নিয়েছি তো, যদি বলে শরীর ঠরীর খারাপ হয়ে যায়, ওই জন্য আমার হাজবেন্ডের ছুটি নিয়ে নিয়েছে, যায়নি অফিসে, বাড়িতে আছে, একটু পরিষ্কার টরিষ্কার করছে ঘরদোর। আর গাড়ি অনেক দিন ধরে ধোয়াইনি, গাড়ি ধোয়াচ্ছে, আমি জল দিয়ে দিলাম দুবালতি, দিয়ে আমলাম না দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে দিই। আমার রান্না যদি না কমপ্লিট হয় না, ভালো লাগে না, একদম মাথায় মনে হয় অনেক চাপ ঘুরতে থাকে, আর রান্না হয়ে গেলে মনে হয় যে প্রচুর কাজ হয়ে গেল সব, সেই জন্য। আর রান্না না হলে খেতেও দেরি হয়ে যাবে, তো সেই জন্যে হাজবেন্ড বলছে আজকে বাড়িতে আছি, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট দিবি, নইলে তো হাজবেন্ডের রোজ দিনে খেতে খেতে অনেক দেরি হয়ে যায়। এখানে সবাই আমাকে এমনিতে খুবই ভালোবাসে। আমার সুইটি ভাবি হচ্ছে পাঞ্জাবি, ও কিন্তু বেঙ্গলি নয়, আর ওপরের ম্যাডাম তেলেগু, বেঙ্গলি নয়, ওরা সব নন বেঙ্গলি। নূপুরের আওয়াজ না পেলে, আমার গলার আওয়াজ না পেলে আমার খোঁজ পড়ে যায় যে কোথায় গেল ভাবি, কি হলো, কেন দেখা যাচ্ছে না। আর আমি ঘুম থেকে উঠলেই তো সকালে উঠে করে ধর মানে চারদিকে ঘুরতে থাকি, মানে ঘোরা মানে ফুল টুল তুলি, টপ বাইরে বের করি, জামা কাপড় কাছাকাছি করি, এগুলো দেখতে থাকে। তো তো যদি না দেখতে পাই বলে কি ব্যাপার, শরীর খারাপ হয়ে গেল নাকি, ওই জন্যই জিজ্ঞেস করে। ঠিক আমি ভিডিও করতে বসবো, মানে ব্লগ করতে শুরু করব, তখনই জনে যত রাজ্যের কাজ এসে পড়ে, ফোন আসবে, ডাস্টবিন বালা আসবে, এই ও ডাকবে, এ ডাকবে। এতক্ষণ ফাঁকা ছিলাম, পুরো 11টা অব্দি কোনো কিচ্ছু নেই, তো আমি ভাবলাম যে কথাটা বলতে বলতে হয়তো চলে আসবে, অবশ্য হাজবেন্ড বালার আসার এখন সময় হয়েই গেছে, 12টা 15 বাজে, ওই জন্যে। তো বেল বাজলো, ডাস্টবিন দিয়ে এলাম, তারপর হাজবেন্ড গাড়ি ধোয়াচ্ছে, বললাম তো এক বালতি জল দিয়ে এসেছি, আবার জল চাইছে, মানে কতবার উঠতে হয় ভাবো, জল মনে বন্ধ হয়ে গেল নাকি কে জানে, আমার ডাইরেক্ট কলের জল, কলটা খুলেই এসেছি, খুব সরু সরু করছে, তো ওই জন্যে ভাবো কত, এ ডাকছে ও ডাকছে, এই করতে করতেই মানে আর করা হচ্ছে না, অসহ্য। তারপর ফোন বেজে উঠছে, আবার বন্ধ করে ফোনটা ধরতে এলাম, দেখি কোম্পানির ফোন, কী বলবে বলো, আমার বিরক্ত লেগে যায় কি তো এক গরম, আর ওরকম মাটিতে যখন বসি তারপর এক একটা কাজ মানে চলে আসে, তখন আমাকে উঠে যেতে একটু বিরক্ত লাগে, মাথাটা গরম হয়ে যায় ওই জন্যে, কিন্তু করতে তো হবেই যেহেতু একা থাকি, বলো বেল বাজলে যেতে হবে ওই জন্যে। তো হাজব্যান্ডকে দুবালতি জল দিয়ে এলাম, আর একটু অল্প পাস্তা খেয়েছে, তো খিদে খিদে পেয়ে যাবে, এখন 12:30 বেজে গেল, ভাতটা খেতে তো এখন 2 বাজবে, বলো আমি ঢেঁড়সের তরকারিটা করবো, গ্যাস মুছবো, ঘরগুলো মুছবো, ঝাড় দেবো, তারপর আমি স্নান করবো, দিয়ে খাওয়া দাওয়া হবে, তো এই কাজগুলো করতে একটু সময় লাগবে। তো আমি বললাম যে একটু শরবত বানিয়ে দিচ্ছি, শরবত খেয়ে নাও, এই গ্লুকন্ডির জল এতটা গরম, বলছে না আমি গ্লুকন্ডির জল খাবো না। তো আমি বললাম ঠিক আছে, ফ্রিজে একটা লিচি ড্রিঙ্কস আছে, এই যে একটা লিচি ড্রিঙ্কস আর এই যে কলা, আনলাম, এই কলাটা খেয়ে নাও, লিচি ড্রিঙ্কসটা খেয়ে নাও, তাহলে পেটটা একটু ভরে যাবে, তারপর দুটোর সময় ভাত খাবে। এখনও 12:30 বাজেনি, 12:20 বাজে আর কি। আমি সকালে দুধ কলা মুড়ি খেয়েছি, অল্প পাস্তা খেয়েছিলাম, একটুখানি, আমার এত পাস্তা তো পছন্দ নয়, তো ওই জন্যেই। তো হাজব্যান্ডকেও বললাম একটু দুধ কলা মুড়ি খেয়ে নাও, খাইনি, তো ওই জন্য এখন খিদে পেয়ে গেছে। আর বাইরে কাজ করছে তো একটু খুব গরম লাগছে, অনেক ঘাম দিচ্ছে, তো বললাম গ্লুকন্ডি দিয়ে একটু শরবত করে দিচ্ছি, খেয়ে না, বললো খাবে না, তো এই লিচি ড্রিঙ্কস আর এই কলাটা বললাম খেয়ে নাও,
তারপর একটু রেস্ট নিয়ে করে স্নান টান করে একবারে ফ্রেশ হয়ে তুমি তোমার জায়গায় বসে যাবে, মানে কাজে। এখন ল্যাপটপ নিয়ে তারপর আমি কি সারাদিন তুমি কাজ করো বসে থাকো, আমি কিচ্ছু বলবো না, কিন্তু টাইমে স্নান খাওয়া দাওয়াটা করে নাও, নইলে ওই যে ঘুম থেকে উঠে ল্যাপটপের সামনে মুখ গুঁজে বসে থাকবে, খাবার দিয়ে খাওয়ারে চাটা ঠান্ডা হয়ে যায়, আমার চা খেয়ে কাপ ধোয়া হয়ে রাখা হয়ে যায়, একটা রান্না বসিয়ে দিয়েছি তবু দেখি আমার হাজব্যান্ডের চা খাওয়া হয়নি, মানে ভাবো এত ল্যাপটপে বসে 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 এটা ওটা 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 দেখতে থাকে। আমি তুমি খাবারটাকে খেয়ে নাও না, জিনিসটা ঠান্ডা হয়ে যাচ্ছে, তারপরে ল্যাপটপের সামনে মুখ গুঁজে বসে থাকো, আমি কিচ্ছু করবো না, স্নান করতে আমার স্নান হয়ে যায়। আমি বলি তুমি আজকে স্নান করে নাও না আগে, রোজ দিন তো দেরি করে করো, আজকে বাড়িতে আছো তাড়াতাড়ি করে স্নান করে নাও, আমি তো রোজ দিনই তাড়াতাড়ি করি করি। বলবে কি না তুমি আগে করে নাও তারপর আমি করবো, তো কি যে বলবে, আজকে তো বাইরে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছে, ঝাড়ু ঝাড়ু দিচ্ছে, তো আজকে করে নেবে যেহেতু অনেক ঘাম দিয়েছে, তারপরে আমি করবো। তো ছুটির দিনে কি টাইমে একটু স্নান খাওয়া দাওয়া করে রেস্ট নিলে তো ভালো লাগে না, রোজ দিনই তো দেরি হয়ে যায় আমার হাজব্যান্ডের, আমি তো রোজ দিনই টাইমে স্নান খাওয়া দাওয়া করি, তাই না বলো? তো ঠিক আছে, এখন ওই রান্নাটা বসিয়ে দিই, আর আমার হাজব্যান্ড ঘরে থাকলে মানে কি বলবো, সব কাজেও লেট হয়ে যায়, বিছানাটা সকালে ঠিক করেছিলাম আবার এখন আরেকবার ঠিক করতে হবে, আমার বিছানা সবসময় টান টান পরিপাটি যেন হয়ে থাকে ঘর তো, তাহলে খুব ভালো লাগে, ওরকম অগোছালো এলোমেলো আমার একটু ভালো লাগে না, এই তো এইটুকু জায়গা, বাচ্চা নেই, তবু লোকজন আসলে ভাববে, মানে আসলে কি ভাববে যে বলবে ওর বাচ্চা টাচ্চা নেই, তবু এরকম ঘর তো বিছানা বিছানা এত অগোছালো ওই জন্যে। তো আমিও একটু খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, এই পাশ ওপাশ হচ্ছিলাম, তো ওই জন্য বিছানাটা একটু মানে বালিশ টালিশগুলো এরমনে হয়ে আছে, এগুলো একটু গুছিয়ে টুছিয়ে নিই, রান্নাটা বসিয়ে এসে। তো ঠিক আছে চলো তরকারিটা বসিয়ে দিই, তারপর আবার তোমাদের সামনে দেখা হচ্ছে। গাড়ি ধোয়ানো হয়ে গেছে, তিন মাস পর গাড়িটা ধোয়ালো, তবু বলে বলে যে আজকে ডাইরেক্ট জল পড়ছে, সেখানে সরু সরু জল পড়ছিলো, আমি বললাম ধুয়ে নাও, বলে বলে এই যে ধুলো, যখন ধোয়াচ্ছিল ভাবছিলাম যখন ভিডিও করব, কিন্তু তখন আমি ভুলে গেছিলাম রান্না করতে করতে, তো ভাবলাম যে ধোয়ানোর পর একটু দেখিয়ে দিই আর বলে দিই যে দেখো কতটা পরিষ্কার হলো বলে। কত মাকড়সা ছিল, ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম একটু চারদিকটার, মানে গাড়িটা যা হালত হয়েছিল না তার আগে একটু করে রাখলে তাহলে তোমরা বুঝতে পারতে, আর দেখো এখন কত পরিষ্কার হলো, চাকাগুলো পুরো কাদার মধ্যে ইয়ে হয়ে গেছিলো এই বৃষ্টির মধ্যে, যাক আজকে পরিষ্কার হয়ে গেল গাড়িটা। কাজকর্ম কমপ্লিট করে ভিডিওটা এন্ড করার জন্য চলে এলাম, আমার হাজব্যান্ড বলছিল স্নান টান করেই তারপর এন্ড করবে, না বললাম না আগে করে নিই, কেন বলো তো কারেন্টটা চলে গেছিলো মধ্যিখানে, ওই জন্যে আবার যদি চলে যায় এখানে একটু কাজ হবে, ওরা আমি হাজব্যান্ডকে বললাম কিছুক্ষণ আগে চলে গেছিলো তো অনেকটা লেট করলো, এত লেট তো আমার করে না, তো হাজব্যান্ডকে ফোন করতে বললাম, হাজব্যান্ড ফোন করলো, বললো এরপরে দুপুর দুটো থেকে পুরো কারেন্টটা অফ করে দেবে চারটা পর্যন্ত, তো আমি ভাবলাম তারপর আর আমাকে আর ইচ্ছে করবে না, তো সেই জন্য আমি বললাম না শেষ করে দিই, আমার হাজব্যান্ড বলছিলো স্নান টান করে এন্ড করবে, আমি বললাম না আগে করে দিই সেই জন্যে, তো চলে এলাম তার জন্যে। তো আমার পাশের যে সুইটি ভাবি বলছিলাম তো, যে কিছুক্ষণ আগে বললাম যে ওর কিছু হয়নি, কিন্তু এখন আমি বাইরে বেরিয়েছিলাম, ওর ভ্যাকসিন নিয়ে একটু জ্বর হয়েছে, ও প্যারাসিটামল খাচ্ছে, আমার কিন্তু কিচ্ছু হয়নি, আমার শরীর পুরো ফিট, ঠিক আছে বলো? আমাকে অনেকেই বলেছিলে না তুমি পরের দিন শেয়ার করবে, কমেন্ট করে জান এই যে বলবে ভিডিওর মধ্যে যে তোমার শরীর খারাপ হয়েছে কি না, কোনো প্রবলেম হয়েছে কি না, তো সেই সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে আমি বলছি যে বন্ধুরা আমার হচ্ছে কিছু হয়নি, আমার শরীর ফিট আছে, কোথাও কোনো অসুবিধাও হয়নি, জ্বরটার কিচ্ছু আসেনি, আমি পুরো বিন্দাসে আছি, সেদিন থেকে সমস্ত কিছু কাজকর্ম সব কিছুই করছি, তো সেই জন্যে। আর প্রচণ্ড গরম এমনিতেও, বাইরে মেঘ করে আছে, যদি বৃষ্টি হয় খুবই ভালো, মনে হয় হবে বৃষ্টি মেঘটা, যাই হোক রোজ দিন বৃষ্টির কথা মেঘের কথা বলি, সেটা আর বলার নেই, বর্ষাকালের মেঘ এরকম হবে, রোদ বৃষ্টির খেলা চলবে, তো সেইভাবেই থাকতে হবে। তো যাই হোক শরীর মোটামুটি ভালো আছে আমার ঠাকুরের দয়ায়, তারাও ভালো থাকুক সুস্থ থাকুক এটাই কামনা করি ঠাকুরের চরণে। একটু ভ্যাকসিন নিয়েছে, যে যার যেরকম শরীরে যার যেরকম ক্ষমতা ইমিউনিটি পাওয়ার, সেই জন্যই বলো কারো জ্বর হচ্ছে কারো হচ্ছে না, সেটা যে যার শরীরে যেরকম ক্ষমতা সেই জন্যে। তো ও ভাবছে যে আমি শাশুড়ি মায়ের কাছে ও চলে যাবে, তো এখানে তো কাজকর্ম করতে হচ্ছে, শাশুড়ি মায়ের কাছে গেলে একটু রেস্ট পাবে, সেই জন্যে বলছে যে আমি ভাবছি চলে যাব, ও পারমিশন নিয়ে হয়তো বেরোবে দিয়ে চলে যাবে কিছুদিন, বললো দু তিন দিন থেকে ঘুরে আসবে, ওর শরীর ভালো নেই ওই জন্যে, শরীর ভালো না থাকলে কী করে কাজকর্ম করবে বলো, কী করে রান্নাবান্না করে হাজব্যান্ডকে খাওয়িয়ে অফিস পাঠাবে ওই জন্যে। আর বলছে এখন যা পরিস্থিতি বাইরের খাওয়ারও তো খাওয়া যাবে না, তো এখনও যাবে কি না যাবে না ঠিক নেই, একবার বলছে যাবে একবার বলছে না, যদি ঠিক হয়ে যায় দু তিন দিনের মধ্যে যদি ঠিক হয়ে যায় তাহলে আর যাবে না, যদি না ঠিক হয় তাহলে যাবে ওখানে দু তিন দিন থেকে তারপর ফিরে আসবে, তো আমার একটু ফাঁকা হয়ে যাবে, মানে ফাঁকা ফাঁকা লাগবে আমাকে। তো যাই হোক
কারো কারো অসুবিধা হয়েছে, কারো কারো হয়নি, এটাই অনেকে আমার বন্ধুদের মধ্যেও তো দেখছি, ইউটিউবের বন্ধুদের মধ্যে অনেকেই নিচ্ছে, অনেকেই বলছে শরীর খারাপ লাগছে, অনেকের আবার কিছু হয়নি। ও পাশে একটা ভাবি আছে, ওর ভাবি তার দুটো বাচ্চা, ওর হচ্ছে চক্কর আসছে, মানে কাজ করছে কাজ করছে রান্নাঘরে, তখন মনে হচ্ছে যেন কেউ মানে মাথা টোলমল করছে, ধাক্কা দিচ্ছে, এরকম মনে হচ্ছে। আমি জিজ্ঞেস করেছিলাম বিকেলবেলায় বেরিয়েছিল, তখন আমি বললাম যে কি ভাবি শরীর ভালো আছে, কোনো অসুবিধা হয়নি তো? বললো না, জ্বর ঠর আসেনি, পায়ে হাতে পায়ে ব্যথা, কোমরে কোথাও কোনো ব্যথা ট্যাথা কিছু নেই, খালি একটু চক্কর আসছে, মানে টলমল টলমল মনে হচ্ছে, এরকম মনে হচ্ছে। আমলাম আর কোনো প্রবলেম হয়নি তো? আমাকে জিজ্ঞেস করলো, আমলাম না আমার শরীর ঠিক আছে, কোনো অসুবিধা হয়নি। তো ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। হাজব্যান্ড, আমি যেহেতু ভ্যাকসিন নিয়েছিলাম, আমার শরীর যদি ভালো না থাকে, না খারাপ হয়ে যায় যদি, সেই জন্যই ছুটি নিয়েছিল, ঘরে আছে আমাকে আজকে দেখভাল করার জন্য, কিন্তু আমার শরীর ফিট আছে। যাই হোক, হাজব্যান্ড ছুটি নিয়েছে, ভালোই। হাজব্যান্ড ঘরে থাকলে আমার ভালোই লাগে, যেহেতু সারাদিন সবসময় একা একা থাকি, ও থাকলে আমাকে ভালোই লাগে, কিছু কাজকর্ম করতে ইচ্ছা করে না, মনে হয় শুধু গল্প গুজব করি এরকম মনে হয়। তো ঠিক আছে, যাই হোক, এবার স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো। যদি কারেন্ট চলে যায় তাহলে আর তোমাদের তো দেখা হবে না আমার ইয়েগুলো, তোমাদের ভিডিওগুলো কমেন্টও দিতে পারবো না, কারণ তো আমার ওয়াইফাই কারেন্ট না থাকলে ওটা হবে না, কারেন্ট আসলে দিতে পারো। তো ততক্ষণে আমি একটু রেস্ট নিয়ে নেবো, কি বই ঠই পড়বো, যাই হোক এইসব কিছু করতে থাকবো। তো কারেন্ট থাকতে থাকতে আমি স্নান করে খেয়ে নিই, নইলে কারেন্ট চলে গেলে ফ্যান চলবে না, তো অসুবিধা হবে, সেই জন্যই ভালো লাগবে না। তো ঠিক আছে, আর বড় করছি না, আজকে এখানে এন্ড করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, হাসি খুশিতে থাকো। ভিডিও আজকের ব্লগটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে, যেতে যেতে একটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। টাটা, বাই বাই, নতুন ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আমার দেখা হবে, বাই।